আরে বিনোদিনী, তিনি বসে আছেন। একবার আমি প্লেনে জার্নি করে যাচ্ছিলাম চট্টগ্রামে একটা শো হোস্ট করতে, তো ফরচুনেটলি আমি দেখলাম যে আমার পাশের মানুষটি শ্রদ্ধেয় শমী কায়সার। আমি তো খুবই আপ্লুত। তারপর আমি বলে বসলাম যে আমাকে একটা সেলফি তুলতে পারি, তিনি বললেন যে হ্যাঁ নিশ্চয়ই। তারপর আমি একটা সেলফি তুললাম, আমার জীবনের প্রথম সেলফি তার সঙ্গে তোলা। এরপর বহুবার দেখা হয়েছে, সেলফি তোলা হয়নি, আজকে নিশ্চয়ই তুলবো। তবে তার আগে তাকে আমন্ত্রণ জানাই, তার কথা শুনবো। আমাদের সঙ্গে আছেন শমী কাইসার, সভাপতি ইক্যাব, এবং যিনি আমাদের একজন অবশ্যই বিনোদন অঙ্গনের খুব গুণী একজন মানুষ, এবং আমার ধারণা ভবিষ্যতে তিনি রাজনীতি করবেন, দেখা যাক আসলে করেন কিনা। আমন্ত্রণ জানাচ্ছি শমী কাইসারকে। বঙ্গমাতা, তোমার চোখে ছিল পদ্মরাগ, সোনার বাংলায় সোনালি ফসলের স্বপ্ন, দেশ মাটি ও মানুষ। মা মা গো, তুমি স্বপ্নে চিন্তায় চেতনায় স্বাধীন বাংলার এক বিশাল মঞ্চ তুমি সাজিয়েছিলে মনের মাধুরী দিয়ে। একুশ শতকের নারীর ক্ষমতায়নের চালচিত্র তুমি বুনেছ স্বামীর হাত ধরে। 32 নাম্বার হয়ে উঠেছিল রাজনীতির তীর্থভূমি। তোমার প্রজ্ঞা, প্রত্যয়, ধৈর্য, সাহস, আশ্চর্য বিভাই, তুমি অনন্যা, তুমি বঙ্গমাতা। তার একটি গল্প আমাকে ভীষণভাবে আপ্লুত করে। একবার তার অর্থনৈতিক কষ্টের জন্য তিনি তার বাড়ির আসবাবপত্র বিক্রি করতে চেয়েছিলেন। তখন তিনি তার সন্তানদের বললেন, শোনো, আসবাবপত্রগুলো তো পুরনো হয়ে গিয়েছে, আমরা এক কাজ করব, আমরা কিছু নতুন আসবাবপত্র কিনব, সেই নতুন আসবাবপত্রটা কিনব, সেই জন্য আমাদের পুরনো আসবাবপত্রগুলো আমরা বিক্রি করে দিব। আসলে তিনি লুকিয়েছিলেন তার সন্তানদের কাছে যে তারা অর্থনৈতিক কষ্টে তিনি আছেন। তিনি কখনোই তার সন্তানদেরকে বুঝতে দেননি সেই তার অর্থনৈতিক কষ্ট এবং যন্ত্রণার কথা, যেটি কিছুক্ষণ আগে আমাদের এমসি, আমাদের বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার একটি ছোট্ট লেখনীতেও আমরা পাই। আমার কাছে বঙ্গমাতা বাংলাদেশের স্বাধীনতার যে রূপকার, বঙ্গবন্ধুর মতোই একজন নীরব রূপকার। তিনি নীরবে নিভৃতে যেই কাজটি করে গেছেন বাংলাদেশের ইতিহাসের সাথে, তার নাম একেবারে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এবং এমন সব না, এমন একজন নারী, খুব অল্প বয়সে তিনি যখন তার সংসার সাজিয়েছিলেন, তখন তার সেই রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, কিন্তু সেই প্রজ্ঞায় তিনি আস্তে আস্তে নিজেকে আলোকিত করেছেন এবং নিজের তার আলোয় আলোকিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু থেকে তার পরিবারের সকলে, আবার জাতির পিতার বঙ্গবন্ধুর আলোয় আলোকিত হয়েছে সারা দেশ। তার মানে বঙ্গমাতা সেই আলো ছড়িয়েছেন নীরবে নিভৃতে, তিনি উদ্ভাসিত হয়েছেন আজকে আমাদের কাছে। প্রত্যেকটি নারীর জন্য তিনি তাই অনুপ্রেরণার একটি উৎস। কীভাবে কষ্টকে বুকে ধারণ করে মুখে হাসি নিয়ে তিনি রাজনৈতিক কর্ম পরিকল্পনাও পরিচালনা করেছেন যখন বঙ্গবন্ধু জেলে ছিলেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তিনি মামলাও পরিচালনা করেছেন। এমন একজন নারীর আজকে জন্মদিন, 92তম জন্মদিন। সেই নারীর সেই অনুপ্রেরণা আমি অনুপ্রাণিত, এবং আজকে আমাদের এখানে তার নামে যে গ্রান্ট আইডিয়া প্রজেক্ট এবং আইসিটি মন্ত্রণালয় দিচ্ছে, আমাদের সকল নারীরা আজকে অনুপ্রাণিত আপনাদের কাছে, এবং বিশেষ করে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী পলব ভাই, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমরা যখনই আপনার কাছে কোনো সমস্যা নিয়ে গিয়েছি, আপনি আস্থার হাতটি আমাদের মাথার উপর রেখেছেন, এবং আমাদের সিনিয়র সচিব মহোদয়, আপনার কাছে আবারও কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত বোর্ড আজকে এখানে আছে, এবং আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের সকল উদ্যোক্তাদেরকে আমি উপরে দেখতে পাচ্ছি। সিলেকশন প্রসেসে অনেক সময় অনেক নিটিগ্রিটিতে নারী উদ্যোক্তারা পড়ে না, পড়তে পারে না, কারণ দেখা যাচ্ছে যে এই 50,000 টাকাই তার একটা একটা কনফিডেন্স বাড়িয়ে দিবে। 50,000 টাকা হয়তো কিছুই না, কিন্তু তার অ্যাকাউন্টে যখন ওই 50,000 টাকা যাবে, সে একেবারে বুক ফুলিয়ে ভাববে যে আমি করতে পারব। এই আস্থাটি যে আইডিয়া প্রজেক্ট থেকে আইসিটি মন্ত্রণালয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনি এই যে আস্থাটি দিয়েছেন, সেই জন্য আপনার কাছে সেই কৃতজ্ঞতা সকল নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে। আজকে আমাদের এখানে ই কমার্স অ্যাসোসিয়েশনের সকল নারী উদ্যোক্তারা আছেন। একটু আগে উই প্রেসিডেন্ট বলে গেছেন, সিলেকশনে কিন্তু অনেককেই ভেরিফিকেশন করা হয়েছে,
ফার্স্ট ফেজে হয়তো আমরা যাদেরকে দিয়েছি, সেকেন্ড ফেজে কিন্তু কেউ বাদ পড়ছে না, সবাই কিন্তু আসছে, সবাই কিন্তু বিভিন্ন ফেজে পাবে, এটা ভাববার কোনো কারণই নেই যে কেউ বাদ পড়েছে। কারণ এই অর্থটা হয়তো অনেক বড় কোনো কিছু আপনাকে এই মুহূর্তে করে দিবে না, কিন্তু আমরা দেখেছি সকল তৃণমূল পর্যায়ের এই উদ্যোক্তাদেরকে জন্য এই 50,000 টাকা তার স্বপ্নটাকে বাংলাদেশ, বাংলাদেশের সীমানা ছাড়িয়েও অনেক দূরে হয়তো নিয়ে যাবে, এই এই ছোট ব্রান্ডটা হয়তো তাকে অনেক বড় করবে।